অন্যের সম্পদকে মানুষ নিজের সম্পদ হিসেবে নিজের মতো করে ব্যবহার করবে। কেউ ভয় হোক, ক্ষমতার মাধ্যমে, অন্য ধরনের সম্মানের মাধ্যমে, ভয় যে যে কোনো প্রসেসে হোক না কেন, সে অন্যের সম্পদকে নিজের সম্পদ হিসেবে ব্যবহার করবে। অন্যায়ভাবে সে অন্যের সম্পদ ভোগ করবে। জেনা ব্যভিচার এরকম বাড়বে। আল্লাহ একবার বলা হচ্ছে যে শেয়াল, কুকুর, পশু পাখি যেরকম রাস্তাঘাট তাদের কোনো পরিচয় নাই, যেখানে পারতেছে ওইখানে জেনা ব্যভিচার বাবা এই কাজটা করতেছে, মিলন করতেছে তাদের মধ্যে, করতেছে তাদের যেরকম লজ্জা শরম নাই, ঠিক তেমনি মানুষের মধ্যে রাস্তাঘাটে মোড়ে মোড়ে রাস্তা মোড়ে মোড়ে তাদের মধ্যে জেনা ব্যভিচারে তারা চেয়ে যাবে পুরো দুনিয়াটা। কিয়ামতের এটি একটি অন্যতম নিদর্শন। এরপর মাঝে মানুষের মধ্যে গান বাজনা চেয়ে যাবে, মানুষ যে শুনতে চাচ্ছে সেও গান বাজনা শুনবে, কোনো একজন ব্যক্তি অনিচ্ছাকৃত গান বাজনা শুনতে হবে, এরকম অবস্থা হবে। নিজে তো শুনবে শুনবে, বর্তমান যুগে যেটা হচ্ছে স্পিকারের মাধ্যমে আপনি শুনতে চাইলেও আপনি গান শুনতে হবে, আপনি না চাইলেও আপনাকে গান শুনতে হবে, এরকম অবস্থা। নিজে একটা স্পিকার মাইক এই ধরনের মাধ্যমে যেটা চালু করে নিজে শুনবে, পাশাপাশি 2-4 গ্রামে আশেপাশে 8-10 কিলোমিটারের মধ্যে মানুষকে গান শোনাবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে কিয়ামতের আগে আগে। এরপরে কিয়ামতের আগে নেশা মাদক দ্রব্য এমন একটা অবস্থা হয়ে যাবে যে ফানি কিনা কঠিন হয়ে যাবে, ফানিটা মানুষের কঠিন লভ্য হয়ে যাবে, কিন্তু নেশা জাতীয় জিনিস, ঢাল, ফেন্সিডিল, ইয়াবা, তারপরে যত ধরনের যা নেশা জাতীয় দ্রব্য আছে সমস্ত কিছু মানুষের হাতে নাগালে চলে আসবে, একবারে সহজলভ্য হয়ে যাবে। মানুষ যদি চায় সে ফ্রিতে নেশা করতে পারবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। এরকম ফানির থেকেও সস্তা হয়ে যাবে নেশা দ্রব্য। এরকম কিয়ামতের লক্ষণ হচ্ছে যে নেশা জাতীয় দ্রব্য মানুষের সহজলভ্য হয়ে যাবে। মানুষের মধ্যে পর্দা জিনিস যে আছে সেটি উঠে যাবে, অশ্লীলতা পুরা দুনিয়াটা চেয়ে যাবে, মানুষ এমন একটা অবস্থা হয়ে যাবে, আল্লাহু আকবার, পর্দা নাই বললেই চলে। মানুষ কি পড়তেছে, সে পড়লে ওই পোশাকটা পরার থেকে সে যদি উলঙ্গ থাকতো তাকে আরো বেশি খারাপ লাগতো, তাকে মানুষ তার দিকে তাকাতো না, কিন্তু সে যে জিনিসটা পড়তেছে তার মাধ্যমে সে কি পড়তেছে, তার ভিতরে কি আছে সমস্ত কিছু দেখা যাবে, এরকম অবস্থা হয়ে গেছে। ঠিক কিয়ামতের আগে আগে এটি হচ্ছে একটি অন্যতম সাইন যে মানুষের মধ্যে বেপর্দা ছড়িয়ে যাবে। পুরুষ থেকে শুরু করে মহিলা শর্ট প্যান্ট পরে হাঁটতেছে, মানুষের যে জিনিসটা পুরুষদের তো না, মহিলাদের তো নাই নাই, পুরুষের জন্য যে জিনিসটা হারাম সেই জিনিসটা এখন মহিলারা পরে রাস্তাঘাটে ঘুরতেছে, এরকম বেপর্দা অশ্লীলতা, মানুষের মধ্যে লজ্জা বোধ সমস্ত কিছু উঠে যাবে, পুরা গোটা সমাজ, রাষ্ট্র, দুনিয়া সমস্ত কিছু বেপর্দা অশ্লীল বিশৃঙ্খলাতে চেয়ে যাবে। এরপর আরেকটি লক্ষণ হচ্ছে অযোগ্য, যে সমস্ত লোক আছে তাদের দ্বারা সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা হবে, পুরো দুনিয়াটা অযোগ্য ব্যক্তিরা চেয়ে যাবে। নেতৃত্ব পর্যায়ে থাকবে যত প্রকার অযোগ্য, সে যে ওই কাজের জন্য সবচাইতে নিকৃষ্ট অযোগ্য ব্যক্তিরা ওই কাজের প্রধান হিসেবে সে থাকবে, এরকম অবস্থা হয়ে যাবে। কিয়ামতের একটি অন্যতম হচ্ছে অযোগ্য ব্যক্তি দ্বারা সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা হবে। কিয়ামতের আরেকটি লক্ষণ হচ্ছে মেয়ে, মেয়ে, মহিলা, নারীরা সমস্ত কিছু পরিচালনা করবে, সংসার পরিচালনা করবে, সমাজের দায়িত্ব থাকবে মেয়েরা, মহিলারা, নারীরা, দেশের দায়িত্বে থাকবে তারা, পুরো দুনিয়ার দায়িত্বে তারা থাকবে। পুরুষ শাসিত সমাজ বলতে যে জিনিসটা বোঝায় সেটি নাই বললে হবে, নারী শাসিত সমাজে রূপান্তরিত হবে, পুরা দুনিয়াটা নারীদের কবজায় চলে যাবে, মানুষ এক কথায় সমস্ত কিছু নারীরা নারীদের দখলে চলে যাবে, নারীদের প্রাধান্য চলে যাবে, এটি হচ্ছে কেয়ামতের অন্য একটি লক্ষণ।
কিন্তু এই নারীরা যদিও নারীরা কেন্দ্রে চলে যাবে, নারীদের প্রাধান্যটা বৃদ্ধি পাবে, তবে নারীরা ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার হবে। একটা নারী তাকে যত প্রকার ভোগ্যভাবে তৈরি করা যায়, ভোগ্যভাবে মানুষের কাছে উপস্থাপন করা যায়, সেরকম একটা পরিস্থিতিতে তারা সম্মুখীন হবে। মানুষ আছে, নারী আছে, কিন্তু তার যে মূল্য সে মূল্যটা থাকবে না। সে কেন্দ্রে আছে, প্রধান হিসেবে আছে, কিন্তু তার যে সম্মান, সে সম্মান বোধটা তার থাকবে না। তাকে শুধু মানুষ সম্মান উপরের পর্যায়ে রাখবে এতটুকুর মধ্যে, কিন্তু তার যে সম্মান, যে তার মর্যাদা ইসলাম দিয়েছে, তার কোনো একটা অংশ তার মধ্যে থাকবে না। তাদেরকে মানুষের বিভিন্ন অ্যাড থেকে শুরু করে আল্লাহ একবার ঘড়ির অ্যাড, খাওয়ার অ্যাড, বিল্ডিং এর অ্যাড, গাড়ির অ্যাড থেকে শুরু করে এমন কোন অ্যাড নাই যাদের মধ্যে, যেখানে মহিলাদের মধ্যে মহিলারা ওখানে প্রবেশ করে না। এরকম অবস্থা হয়ে যাবে, হয়ে গেছে বর্তমান যুগে, যে নারীদেরকে এমনভাবে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক কিয়ামতের একটি অন্যতম নিদর্শন এটি। ঘর থেকে নারীরা এমনভাবে বেরিয়ে যাবে যে তারা, যে তাদেরকে ঘরে থাকতে হবে এ ধরনের কোনো মেন্টালিটি তাদের থাকবে না। বলা হচ্ছে কেয়ামতের আগে আগে নারীদেরকে যদি শিকল দিয়েও বেঁধে রাখা হয়, কিন্তু তারা শিকলটা ভেঙে ছিঁড়ে মার করে তারা ঘর থেকে বেরিয়ে যাবে, ঘরে থাকবে না, শিকলের বাঁধনও তাদেরকে ঘরে রাখতে পারবে না। এরকম হয়ে যাবে নারীরা, দরজাল তাদের একবারে নেট, জাল, ফেতনা হিসেবে এই নারীদেরকে ইউজ করবে। দরজালের সমস্ত সঙ্গী বাহিনী বেশিরভাগই হবে নারীরা। সুন্দর সুন্দর সুদর্শন করে দরজাল নারীদেরকে তাদের তার সৈন্যবাহিনী হিসেবে তৈরি করবে, ফেতনা এমনভাবে ছড়িয়ে দিবে পুরো গোটা দুনিয়াটা। বলা হচ্ছে যে দুনিয়াতে নারীদের প্রাধান্য এমন হবে যে নারী 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 ছাড়া আর কোনো কিছু চতুর্পাশে কোনো কিছুই দেখা যাবে না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। পুরুষের সংখ্যা কমতে থাকবে। এটি হচ্ছে কেয়ামতের অন্যতম একটি লক্ষণ, যে চতুর্দিকে যত জায়গা আছে সমস্ত জায়গায় শুধু নারী আর নারী। এটি হচ্ছে কেয়ামতের অন্যতম একটি লক্ষণ। মোট কথা, কেয়ামতের আগে আগে যে পুরা মুসলমান না, শুধু পুরো দুনিয়াটাতে অজ্ঞতা, মূর্খতা, ব্যভিচার, জেনা, হত্যা, জুলুম মানুষের মধ্যে, মানুষের যে আমানতধারিতা, অন্যের সম্পদ লুট, হত্যা, ব্যভিচার, জেনা, নারীদের প্রাধান্য থেকে শুরু করে